শফিকুল ইসলাম একজন চারণ সাংবাদিক। সংবাদের জন্য গ্রাম গ্রামান্তরে ঘুরে বেড়ানোই তার কাজ। এটা তার নেশা কি পেশা তা কেউ জানে না। সবাই যখন খুঁজে বেড়ান চমকপ্রদ আর গরম খবর, তখন তিনি সংগ্রহ করেন অনুজ্জ্বল আর অপান্তেয় ছোট ছোট গল্প কথা। তার কোনোটি ছাপা হয়, কোনোটি ছাপা হয় না। সেই সব ছাপা না হওয়া অতি তুচ্ছ গল্প কথা নিয়ে এই নাট্য ধারাবাহিক জীবনের জলছবি। গাছের ডাক্তার, হ্যাঁ গাছের ডাক্তার বিষয়টা আমার খুব পছন্দ হয়েছে। কোন কি ভাইজান, এই ঘটনাটা একটু খুলাসা করে কোন তো দেখি। তাহলে শোনেন, শুনলাম তুমি নাকি এখন নতুন ধান্দাবাজির লাইন ধরছো। আপনার কথা ঠিক বুঝলাম না। না, আমার কথা বুঝবা না। তুমি নাকি এখন ফসল সমিতির ট্রেনিং নিয়া আবার গাছের ডাক্তার হইছো। ও জি, দিন দিন কত নতুন কথা শুনলাম। গাছের ডাক্তার, মানুষের চিকিৎসা হয় না আবার গাছের চিকিৎসা। তা গাছেরও কি ডায়রিয়া, আমাশা, পেট ব্যথা, জ্বর, সর্দি, কাশ সব হয়? আপনি কিন্তু আমার লগে ঠাট্টা করলেন। আরে না, ঠাট্টা না, কইতাছি কি এই দান্দাবাজি ছাইরা দিয়া ওই কাজের কাজ করো। আচ্ছা, তুমি সব সময় এরকম করে চুলার আগুনের মতো গরম হয়ে থাকো কেন? মনে শান্তিতে। আপনি এই যে আপনি আমার জীবনটা একেবারে ঝাঁঝরা করে দিবেন। এইবার একটু দম নাও, দম নাও। আপনি আমারে আর জ্বালায়েন না। দুবাই যাওয়ার কথা কইয়া জমি জমা যা ছিল সব বেচা দিছেন। বাজানের কাছ থেকে ৩০,০০০ টাকা আয়না দিছি, সেইটাও মাইরা খাইলো ওই আদম ব্যাপারী। এইটাকে আর আমি নষ্ট করছি? সব আমার কপালের দোষ। এই যে সারাটা দিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ান, কি করেন না করেন আল্লাহ জানে। শোনেন, এগুলা বাদ দিয়া একটু আয় রোজগারের পথ খুঁজে বাইর করেন। আচ্ছা বউ, এবার একটু থামবা। টাকা কিসের টাকা? আমার ডাক্তারি রোজগার মেলা রোজগার ৬০ টাকা। যান আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার লেখা ভাত বাড়ি। আমার কথাটা বিশ্বাস করতে তোমাকে কষ্ট হইব, কিন্তু আমার কথাটা শুনো। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। গাছেরও প্রাণ আছে। ধর্মিয়া কি কোনাকো, এটা আমার কথা না, বিজ্ঞানীকও কথা। গাছেরও কি খিদা লাগে? হ্যাঁ লাগে। গাছ কি লিখা ছাড়া চাও খায়? ওই মিয়া আমার লাগে মস্করা করো না। মস্করা করো, চা খাও। তুমি খাও। আমার লগে মস্করা করে? হ্যাঁ, কয় গাছের ডাক্তার? ও আমি গাছের ডাক্তার। আমার কথা কেউ বিশ্বাস করে না। আরে গাছেরও যে অসুখ বিসুখ করে, গাছেরও যে ওষুধ পত্র পুষ্টি দরকার হয়, এইটা একদিন সবাই বুঝবো। সবাই বুঝবো। কি রে বন্যা, আপনি কার লগে কথা কইতেছেন? গাছের লগে? গাছের লগে কথা কই। গাছটি আপনার কথা শুনে? হ্যাঁ শুনে। গাছ কি কথা কয়? গাছ তার দুঃখের কথা কয়, গাছ তার খিদার কথা কয়, অসুখ বিসুখের কথা কয়। কই আমি তো কিছুই শুনতেছি না। শুনোস না? হ্যাঁ। ও গাছরে ভালোবাসবি, গাছরে ভালোবাসলে গাছের কথা শোনা যায়। আমার দাদা কানপাত কানপাত গাছের লগে কানপাত। আমি পালাই। আমার জিনে ধরছে। আমি নিজের কানে শুনছি শুনছি জিনে ধরে তারা নাকি একলা একটা কথা কয়। দূর পাগল। না চাচি, কাকু আমার কি কইছে জানো? কি? কাকু গাছের কথা বুঝবার পারে। বুঝছি। কিছু খাইবি? না বাড়িতে। এইবার মনে হয় মাথাটা সত্যি সত্যি বিগড়ে গেছে। আসসালামু আলাইকুম। এদিকে আসো ভাই। কি ভাই ভালো আছো? এই এখন তোমার কোনো পাত্তাই পাওয়া যায় না। কি করব রে ভাই, কাজ কামে ঝামেলা বাড়ছে, দূর দূরান্তে যাইতে হয়। ডাক্তার তাহলে ভালোই চলছে কি? আসলে কাজের কাজ কিছু হয় না, সবই দান্দাবাজি। বৃক্ষ কি নাম তার, ফলে পরিচয়। এলো চানো। আচ্ছা তোমার বাড়িতে একটা আমের গাছ আছে না? হ্যাঁ আছে। এই আম গাছ থেকে তুমি কত টাকা করছিলা? খাইয়া দাইয়া 10,000 টাকা। আচ্ছা এইবার তোমার এই 4টা আম গাছের সেবা যত্ন আমি করব। কোনো পয়সা করি নিমু না, পয়সা করি নিমু তয় পরে। আর তোমার সাথে আমার শর্ত হইতেছে, এই আম গাছ থেকে 10,000 টাকার বেশি যে আয় করবা তার অর্ধেক তোমার আর অর্ধেক আমার। কি রাজি? হ্যাঁ রাজি। ঠিক আছে তোমরা চা খাও, আমি গেলাম, আমার গোসলের সময় হয়ে গেছে রে ভাই, আসি। ভাইজান তুমি এবার কোনো ব্যবস্থা করো, নইলে পাগল অবস্থার আমার কোনো পথ থাকবো না। ঘটনা কি এটা খুইলা কো? তোমাকে জামাইর মাথাটা মনে হয় সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। দুবাই যাওয়ানোর টাকাটা মাই খাওয়ানোর পর থেকে কেমন জানি আওলা ঝলা হয়ে গেছে। এরপর ফসল সমিতি ট্রেনিং নেওয়ার পর থেকে হ্যাঁ জানি কি হয়েছে আমি কিছুই বুঝি না। কিছু করে না তাহলে অসুবিধা। সারাদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, হে সকালে যায় ফিরে রাইতে, কথাবার্তাও ঠিক মতো কয় না, খাইয়া দেয় ঘুমায় পড়ে। রোজগার পাতি কিছু করে? হ্যাঁ করে, মাঝে মাঝে 50-60 আবার 100 টাকার মতো আইনা দেয়। আসল ব্যাপারটা কি জানো? কি ভাইজান? এতক্ষণ টাকা মায়ের খাওয়ানোর পর টাকার কষ্ট বুঝতে পারতেছে না। ওই যে মাই সে কয় না, পুত্রের সুখ ভোলা যায় কিন্তু টাকার সুখ ভোলা যায় না। তোমার তো আমি আসল কথাই কই নাই ভাইজান। আসল কথা? হ তোমাকে জামাই গাছের লাগে বিড়বি করে খালি কথা কয়। ভাইজান আমার মনে হয় হ্যাঁ উপরে জিনের আসর করছে। তুই সত্যি কইতেছ? হ্যাঁ গ্রামের অনেকেই দেখছে, কি জানি খালি গাছের লগে বিড়বিড় করে এক লাখ লাখ কথা কয়। আমার জানি কেমন ডর করে ভাইজান। তাহলে তো বিষয়টা খুবই চিন্তা। তো তুই কোনো চিন্তা করিস না, আমি তারাকান্দি পীর সাহেবের কইয়া ওই তাবিজ আর পানি ভরে এনে দিমনে, তাইলেই সব ঠিক হয়ে যাইব। তুমি যা ভালো মনে করো। তুই কোনো চিন্তা করিস না, আমি কাইলেই সব ব্যবস্থা করতেছি, সব ব্যবস্থা করে দিব। তুই এখন সংসারটা ভালো মতো কর, দেখতে রাখি আমি গেলাম। আর গাছের ডালপালা আছে না, এটা কাইটে দিতে হবে। তো তোমার গাছটা একবার দেখবার পারলে ভালো হইতো। এখন রাইতের বেলাটা যেতে পারবো না, কালকে সকালে যাবো। আপনি পারবেন? আশা তো করি। আর যদি না পারি তাহলে উপজেলা অফিসে গিয়া যাইলে নিয়ে এসে তোমার জানাই দেবো। তাহলে আমি আসি, থাকতে যাও ভাই। আমি পানি খান তো। পানি তো অহনি খাইলাম, আবার পানি খাম কেন? তারাকান্দি পি সাহেবের করা পানি। আর আটটা দান তো, তাবিজটা পরায় দিই। তাবিজ? হে, ব্যাপার কি? আগে পানিটা খাই আলন। বশীকরণ তাবিজ? আচ্ছা ঠিক আছে। কত রকম বালা মুসিবত যাইতেছে। শোনো বউ, তোমার মতো সুন্দরী বউ থুইয়া আমি কার দিকে নজর দিব? হ্যাঁ কও। হোসেন ভাই, হ্যাঁ আমারে এই ফজলি আমের 10টা আর ল্যাংরা আমের 10টা চারা বানাই দিতে। ঠিক আছে দিমুনে, তুমি চারা প্রতি আমার 20 টাকা করে দিবা। কও কি? হ্যাঁ 20 টাকা। কেন বেশি ছিল তো? বেশি না। আচ্ছা কও সে, তুমি বাজার থেকে যদি এই চারা কিনো তাহলে চারা প্রতি কত দাম নেয়? কতই 50 থেকে 100 টাকা। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই ধরলাম, তোমার কমটাই ধরলাম। 50 টাকা ধর, এই 20টা চারার দাম কত? 1000 টাকা। আমি চাইতেছি কত? 400 টাকা। তাহলে তো তোমার 600 টাকা বাইচে গেল। যাই কো, 10 টাকার বেশি আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার গ্রামের ছেলে, তোমারে আমি এই সুবিধা করে দিই। তুমি আমারে 1/2 টাকা দিও অহনি, আর 1/2 দিবা চারা লাগাইবার পর। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাই যাও। কি বউ, কেমন আছো? এই আসি এক মতন। তা হোসেন ভাই কো? কামে গেছে। এত রাত হয়ে গেছে, এখনো বাড়ি ফিরে নাই। কি কাম করে? কই কাম করে তুমি কিছু জানো? আপনি কথা কইতেছেন কেন? আসমান থেকে পড়লাম, মনে হয় কিছুই জানো না। আমি কিছুই বুঝতেছি না। শোনো, হোসেন ভাইয়ের মতিগতি ভালো না, সে আর একটা বিয়া করার জন্য আয়োজন করছে। আপনি সমস্ত কি কথা কইতেছেন? শোনো বউ, তোমার ভালো চাই বলি সাবধান করে গেলাম। আমি আপনার একটা কথা জিজ্ঞেস করব, আপনি আমারে সত্যি সত্যি উত্তর দিবেন। মেজাজ খুব হট মনে হইতাছে, কি কইবা কইয়া ফেলা। আপনি আপনি আমার নিয়ে সুখী হন নাই? হঠাৎ এই প্রশ্ন? আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন। আপনি কি আমার নিয়ে সুখী হইছেন নাকি অন্যায়? আমি কোনদিন কইছি যে আমি অসুখী? তাহলে তাহলে আপনি আবার বিয়ে করতেছেন কেন? ও এই জন্য তুমি আমারে তাইলে ওই তাবিজ কবজ আর পড়া পানি খাওয়াইছো? হ্যাঁ আগে আপনি আমার কথার উত্তর দেন, আপনি কারে বিয়ে করতেছেন? আরে দূর, এত রাতে পেশার পারে না তো। ঘুমাই পড়ো, ঘুমাইবার দাও। না, আগে আপনি আমার কথার উত্তর দেন। দেখো, তুমি যদি এরকম করো তাহলে সত্যি সত্যি আরেকটা বিয়ে করো। এই কি পাগলামি শুরু করো। ঘুমা 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 ঘুমা। আরে পাগলি ঘুমা। Yeah. এক বিয়ে করে যে যন্ত্রণায় পড়ছি হুমা হুমাও হোসেনা হেনে হোসেন লোকে রাগারাগি করে আইসস কিরে কথা কস না যে বুঝছি যা ঘরে যা মায় আর তোর ভাবি গেছে মদিনা গো ভাই একটু পরই আয়া পড়বো ল ঘরে ল এই ফ্যাত ফ্যাত করে কান দিস না তো ল ঘরে ল সাইনবোর্ডটা কি খারাপ লাগে না ঠিকই আছে হ্যালো আসসালামু আলাইকুম জি কে ও হ্যাঁ রাজা ভাই জি জি আচ্ছা ঠিক আছে একবার আসুন নে কালকে কালকে না কালকে সকালে আসতে পারবেন না রাজা ভাই ওই বিকেলে আসুন নে আমার অন্য জায়গায় কাজ আছে সকালে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম জি হোসেন ভাই মোবাইল কিনছেন মিয়া কি আর করুন কো দূর দূরান্ত থেকে লোক আসে সব সময় তো যাইতে পারি না এই মোবাইলে বুদ্ধি পরামর্শ দিয়ে দিই তারপর ভিজিটের ডেট ঠিক করি সময় ঠিক করি তাইলে তো আপনি পুরোপুরি ডাক্তার হয়ে গেলেন তোমাদের দোয়া আর কি তা আই রোজগার কেমন কোনো মিয়া এখন তো আর একলা কুলাইতে পারি না জামালের সাথে রাখছি তারে ১৫০ টাকা করে দিই বুঝালো তাইলে তো ভালোই কইতে হয় আল্লাহ ভরসা হোসেন ভাই এই ভাবি তো ২-৩ মাস যাবত বাপের বাড়ি কোনো খবর টবর আছে নাকি অতীত মেহমান আসতেছে আরে না মিয়া রাগ কইরা গেছে রাগ ভাঙাইয়া তোর নিয়ে আসেন একলা থাকতে অসুবিধা হয় না সুবিধাও আছে রাইট কইরা বাড়ি ফিরলে মুখের ঝামটা শুনতে হয় না শোনো ইয়া তুমি তো আমার বিয়া করো নাই বিয়া করলে বুঝবা বউ ঘরে না থাকলে এক অসুবিধা আর থাকলে শতেক অসুবিধা ফরিদা ফরিদা দাও আমি কিছু হোসেনের লোক আমার আটে দেখা কি কইল কি কইব তার রাগ এখনো পড়ে নাই আর রাগ তো করবই খামাকা খামাকা একটা মানুষের সন্দেহ করো ওই হোসেন নতুন মোবাইল কিনছে আমার নম্বর দিয়ে দিছে এই নে এটার ভিতরে সেভ করে আছে টিপা বাইর করে ওর লোকে কথা কয়ে ওর রাগ ভাঙ্গা যা খামাকা খামাকা একটা মানুষের সন্দেহ করো জামাল যে তুই এক কাম কর তুই আজকে চলে যা আজকের ভিজিটে যাবো না ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম ও শিকদার ভাই জি জি আসসালামু আলাইকুম জি জি আছি ভালো আছি আল্লাহ রাখছে আর কি জি হ্যাঁ না শিকদার ভাই আজকে যাবো না ঠিক আছে পরশুদিন আসুন না হ্যাঁ হ্যাঁ ও ও তাই আচ্ছা আচ্ছা তাহলে এক কাম করি আমি তাহলে ওই আমার অ্যাসিস্ট্যান্ট জামালকে পাঠিয়ে দেই ও গিয়া আপনার ফল বাগানে স্প্রে করে দিয়ে চলে আসবে না হ্যাঁ না না এখন তো দুপুরবেলা এখন তো আর স্প্রে করা যাইব না ওটা বিকেলবেলা করতে হয় ও বিকেলে যাইব না জি জি আচ্ছা জি আসসালামু আলাইকুম জামাল তুই এক কাম কর তুই বিকেলবেলা ওই শিকদারের বাড়িতে যাস ঠিক আছে তার ফল বাগানে নাকি পোকা ধরছে স্প্রে করানো লাগবো তুই বিকেলবেলা আইসা স্প্রেশনটি নিয়ে যাস হ্যাঁ ঠিক আছে Said doctor. আপনি মানে আপনার গাছের কোনো অসুবিধা? জি না, আমার গাছের না, তাই আমার গাছের ডাক্তারের অসুবিধা। তা বাইরে কেন চলে ঘরে চলে